বেঙ্গল জি নিউজের খবরের জেরে অসহায় দুই বোন দেবী ও পার্বতীর সমস্ত রকম সাহায্যে এগিয়ে আসলেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। সরকারিভাবে সব রকম সাহায্যের আশ্বাস দেন সাবিত্রী মিত্র, সাথে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। আমাদের খবরের প্রচারের আলোয় এমন সাহায্য পেয়ে খুশি দেবী পার্বতী ও তাদের গ্রামবাসীরাও। আর ভিক্ষা নয়, পড়ালেখা করে বড় হতে চায় দেবী পার্বতী। মালদার মানিকচক ব্লকের চৌকি মিদ্দারপুর অঞ্চলের ভগবানপুর গ্রামে বাস নাবালিকা দুই বোনের। বড় বোন দেবী মাঝি বছর ১৩ ও ছোট বোন পার্বতী মাঝি বছর ১১। স্থানীয় কালিন্দি উচ্চ বিদ্যালয়ে যথাক্রমে অষ্টম ও পঞ্চম শ্রেণীর ছাত্রী। বাবা নগেন মাঝি শারীরিক অসুস্থতার মারা গেছেন প্রায় ২ বছর আগে। মা চঞ্চলা মাঝি মারা গেছেন প্রায় ১ বছর আগে। তারপরেই যেন সব শেষ, দুই অসহায় বোনের পাশে আসেনি আত্মীয় পরিজনেরা। এই অবস্থায় আমরাই প্রথম তুলে ধরি এই বোনে বেঁচে থাকার করুণ লড়াইয়ের চিত্র। তারপরই ঘুম ভাঙে প্রশাসনের সহ স্বেচ্ছাসেবী সংগঠন থেকে রাজনৈতিক ব্যক্তিত্বের। একে একে দুই বোনের বাড়িতে সাহায্যের জন্য এগিয়ে আসেন। এদিন তাদের বাড়িতে সাহায্যে ঝুলে নিয়ে হাজির হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা সাবিত্রী মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েতের সমিতির সভাপতি কবিতা মণ্ডল, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু, সমাজসেবী সমদ্বীপ সরকার, রেজাউল আলী, সমরেশ সরকার, শহীদুল আলী সহ প্রশাসনের বিভিন্ন কর্তারা সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, দেবী ও পার্বতী দুই বোনের করুণ জীবন কাহিনী আমাদের সংবাদ মাধ্যমের রিপোর্টার সুমিত ঘোষ তুলে ধরে জনগণের কাছে। পড়াশোনার খরচা যেখানে অধিক কল্পনা, সেখানে বেঁচে থাকতে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে ভিক্ষায় সম্বল ছিল তাদের। ভগবান ভরসাতে এগিয়ে চলছিল দুই বোনের লড়াই। সেই সংবাদের জেরে অসহায় দুই বোনের সাহায্যের জন্য এগিয়ে আসলো সকলেই। এদিন সাবিত্রী মিত্র জানান, বেঙ্গল জি নিউজেই প্রথম দুইজনের জীবনযুদ্ধের কাহিনী, তা দেখেই আমি ছুটে এসেছি। আমি জেলাশাসক ও শিশু সুরক্ষা বিভাগ সহ বিভিন্ন দপ্তরের কথা বলছি। সরকারি সমস্ত সুবিধা তারা পাবে, তাদের ব্যাংকে খাতা খুলে দেওয়া হচ্ছে, সরকারিভাবে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, বাড়ি থেকে তারা পড়াশোনা করবে। জেলাশাসককে এদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আবেদন করেছি। অভিভাবক হিসাবে স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী যুক্ত থাকবে। বিদ্যুৎ দপ্তর আজই বিদ্যুৎ যুক্ত করে দেওয়া হবে। মানিকচক পঞ্চায়েত সমিতি সভাপতি কবিতা মণ্ডল ও দুই বোনের জন্য নিয়মিত জিআর এর ব্যবস্থা করবে। পাশাপাশি যুব সংগঠনের তরফ থেকে সাইকেল ও নতুন জামা কাপড়ের ব্যবস্থা করা হচ্ছে। উপপ্রধানের পিন্টুর চেষ্টায় লাইট ফ্যান শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সব রকম সাহায্যে আমি এদের পাশে থাকবো, এমনই বার্তা দিলেন তিনি। অসহায় দুই বোন জানান, আমরা পড়াশোনা করতে চাই কিন্তু পেটের খাবার জোগাড় করতে স্কুল ছেড়ে করতে হচ্ছিল ভিক্ষে। সাহায্য পেয়ে খুশি আমরা, পড়াশোনা করে বড় হতে চাই। তারপরে আমি ঘটনাটা জানার পরে আমি কালকে রাতে দেখেছি, আজকে সকালে এখানে এসেছি এবং সকালবেলা এসে এদের পাশে দাঁড়িয়েছি। তার আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি, তারপর ডিএসডব্লিউর সাথে কথা বলেছি, চাইল্ড প্রোটেকশন অফিসারের সাথে কথা বলেছি। ওরা সকলে চেয়েছিল হোমে নিয়ে যাওয়ার কথা বলেছিল। এদের নিজস্ব বাড়িঘর আছে, এখানকার গ্রামবাসীরা এরা বললো এরা বাড়িতে থেকে পড়াশোনা করবে। এবং এদের আজকেই গ্রামবাসীরা এদের দুটো মেয়ের অ্যাকাউন্ট নাম্বার খুলে দিয়েছে। আমি ডিএসডব্লিউকে বলবো এদের টাকাগুলো অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তারা পড়াশোনা করবে, স্কুল যাবে। স্কুল যাওয়ার জন্য সমাজ থেকে আমাদের আমরা যারা আছে আমাদের যুব থেকে যুবর ছেলেরা যুব সংগঠন তারা একটা সাইকেলের ব্যবস্থা করে দিচ্ছে। এরা দুই বোন একই স্কুলে যেতে পারে একসাথে, সকালে রান্না বান্না করে খেয়ে দিয়ে সাইকেলে করে স্কুল যেতে পারে, তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। এবং ৪,০০০ টাকা করে সরকারিভাবে তাদের ফান্ডে ঢুকছে। এবং বিভিন্ন মানুষ চারদিক থেকে সহযোগিতা হাত বাড়িয়েছে, যারা যারা তাকে হেল্প করতে চায় তাদেরকে আমরা অ্যাকাউন্ট নাম্বার তারা দিয়ে দেবে। এখানে আছে আমাদের চৈতন্য মণ্ডল, আসিবুল উপপ্রধান, আর রাবিউল আছে, আর সুপ্রকাশ এখানে আছে। এরা যারা আছে এরা ওদের পাশে থাকবে, থেকে ওদের যা যা আরো কোনো অসুবিধা হলে সেটা আমরা দেখব। আমি জেলা সভাপতির কাছে রিকোয়েস্ট করব যে আপনি এর আগেও বিভিন্ন জায়গার মানুষের জন্য ঘর একটা ডিএম এমার্জেন্সি দিতে পারেন, ডিএম একটা ঘর এমার্জেন্সি এদেরকে দেওয়া উচিত। এদের সাপ পোকা মাকড় ঘরে ঢুকে যাচ্ছে, এইটা যেন করে দেয়। আর লোকাল গার্জেন হিসাবে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দায়িত্ব থাকবে, যে মেয়েটি এখানে আছে শ্যামলী মণ্ডল,
সেই মেয়েটি এখানে কাজ করে, সে গার্জেন হিসেবে থাকলো, সে সমস্ত কিছু দেখবে, কোনো অসুবিধা হবে না। এটা সরকারিভাবেই সে তার সরকারিভাবে এটা দায়িত্ব দিচ্ছে। তাছাড়াও আমরা পাবলিকলি কিছু অর্থ সহযোগিতা করে গেলাম, এবং সেটা তো বড় কথা নয়, একটা অর্থ আজকে দিব কালকে শেষ হয়ে যায়, সেটা নিয়ে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এদের জীবনটাকে গড়ে তোলা, এরা একটা মোমের পুতুল, এদের যেন লেখাপড়া করে বড় হয়। আর এখানে আমি বলবো আত্মীয় স্বজনরা ভালোবাসুন, অসুবিধা নাই, কিন্তু এদের প্রতি কেউ যেন অত্যাচার না করেন, ভালো ব্যবহার করেন, কারণ আপনাদেরও একটা দিন ওরকম আসতে পারে, আমাদেরও একটা দিন ওরকম আসতে পারে, এটা সবসময় মনে রাখবেন। এখানে এদেরকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন, যখন কোনো সমস্যা হবে আমাকে ফোন করবে, আমি বলে দিয়েছি চৈতন্যকে আমাকে ফোন করতে, আমি ওদের পাশে আছি, ওদের কোনো কষ্ট হতে দেব না। বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন ছিল, বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন ছিল, সেটাও বিদ্যুৎ দপ্তর ওটা তাদের বিল মিটিয়ে দেওয়া হয়েছে, সুদ বাদ দিয়ে সেটা মিটিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে এখনই আমরা এখানে বাল্ব লাগিয়ে দিচ্ছি, একটা ফ্যান স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দেওয়া হচ্ছে, ওদের ঘরটা আলোকিত করে দেওয়া হচ্ছে, তাতে ওদের ফ্যানের ব্যবস্থাও করে দেওয়া হলো। আর এরা অন্ধকারেও থাকবে না, এরা ভিক্ষাও চাইবে না, এরা স্কুল যাবে, এরা পড়াশোনা। শৌচাগারটাও প্রধানকে বললাম এটা করে দেওয়ার জন্য, শৌচাগারটা এখানে বিডিও অফিস থেকে লোক এসেছেন, তাকেও বলবো যে একটা সভাপতি পঞ্চায়েত সমিতি প্রধান সব আলোচনা করে এটা করতে পারা যায়। একটা শৌচালয় করা কোনো বড় কথা নয়, এটা ইমিডিয়েটলি করে দেওয়া দরকার, এটা করে দিবে, যদি না করে তখন আমি ডিএম এর সাথে কথা বলে করবো, কিন্তু এরা অবশ্যই করবে জানি। পায়খানা বাথরুম আর এখন কি বিদ্যুৎ এসছে বাড়িতে, ইলেকট্রিসিটি লাগিয়ে লাগাচ্ছে? এসছে, বালা পুলা লাই দিতে মেঙ্গেছে, লাইন হই। এরপরে কি তোমরা ভিক্ষা করে খাওয়ার কোনো দরকার পড়বে না? আর কবি কাই ম্যাডাম চলে এসে তো আর ভিক্ষা করে কি খাবো? ম্যাডাম তো মার মতো। এবার কি স্কুলে যাবে? স্কুল যাবে, এবার স্কুল যাবো, স্কুলে যেয়ে পড়াশোনা করবো। কি ইচ্ছা, কি ইচ্ছা আছে পড়াশোনা করে, কি হওয়ার ইচ্ছা আছে? ম্যাডাম কি বললো? পড়াশোনা হয়ে গিয়ে কোন চাকরি নিয়ে হবে। কি নাম তোমার? সাবিত্রীতে এসে বাচ্চা দুটোর হাতে কিছু টাকা পয়সা দিলেন, তারপরে ওদের অ্যাকাউন্টে টাকা পাঠা 2000 টাকা করে ওদের দুটো বাচ্চার অ্যাকাউন্টে টাকা দেবে সেটার প্রতিশ্রুতি দিলেন, তারপরে ইলেকট্রিক যেটা লাইন সে তার ব্যবস্থা করে দিলেন, এবং বাড়ি করে দেবে এবং শৌচাগার করে দেবে সেটার আশ্বাস দিয়ে গেলেন। আর কি কি বললো? তারপরে বিকালে ফ্যান এবং লাইট লেগে যাবে, বলার পর তারপরে ম্যাডাম বললেন কোনো অসুবিধা হতে গেলে আমাকে ফোন নাম্বার দেবে, আমার ফোন নাম্বারটা নিয়ে নেবে আর ফোন করবে, আমি যখন পারবো তখনই সাহায্য করবো। কিভাবে দেখছেন এই বিষয়টা? এই বিষয়টা খুব ভালো লাগছে, আজকের দিনে এত আনন্দ পাচ্ছি কাজ করার পরে, ওদের পিছনে যে পরিশ্রম করার পরে যে আজকে যে এই জিনিসটা দেখতে পাচ্ছি, মানে খুশির কোনো শেষ নাই। এই যে সাহায্যটা পেলেন এটা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ। Thank you.